Thank you.
আসো। ওয়ালাইকুম সালাম। কি ব্যাপার, তোমাদেরকে খুব চিন্তিত মনে হচ্ছে। শোনো, তোমরা আমার ছেলের মতো, তোমাদের জন্য একটা সুখবর আছে। কি সুখবর স্যার? বর্তমান সরকার তার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে মাধ্যমিক থেকে তদূর্ধ্ব পর্যায়ের শিক্ষায় শিক্ষিত 18 থেকে 35 বছর বয়সী শিক্ষিত বেকার যুবক ও যুব মহিলাদের জাতি গঠনমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার লক্ষ্যে সরকার ন্যাশনাল সার্ভিস কর্মসূচি চালু করেছে। এই কর্মসূচি বাংলাদেশে এই প্রথম। এই কর্মসূচির আওতায় একজন যুব এবং একজন যুব মহিলা 2 বছর মেয়াদি অস্থায়ী কর্মসংস্থান পাবে। 3 মাস মেয়াদি 10টি নির্দিষ্ট মডিউলে প্রশিক্ষণ প্রদান করা হবে। প্রত্যেক প্রশিক্ষণার্থীকে দৈনিক 100 টাকা হারে প্রশিক্ষণ ভাতা এবং প্রশিক্ষণাত্তর অস্থায়ী কর্মে নিয়োজিত হবার পর দৈনিক 200 টাকা হারে কর্মভাতা দেয়া হবে। প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুব উন্নয়ন অধিদপ্তর পরিবেশ বান্ধব বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপন প্রকল্প গ্রহণ করেছে। এই প্রকল্পের নাম দারিদ্র বিমোচনের লক্ষ্যে ব্যাপক প্রযুক্তি নির্ভর সমন্বিত সম্পদ ব্যবস্থাপনা প্রকল্প। দ্বিতীয় পর্যায়ে ইন্টিগ্রেটেড ম্যানেজমেন্ট অফ রিসোর্স ফর পভার্টি এলিভিয়েশন থ্রু কম্প্রিহেনশন টেকনোলজি ইম্প্যাক্ট ফেজ 2 6219.12 লক্ষ টাকা ব্যয়ে জানুয়ারি 2014 থেকে জুন 2018 মেয়াদে দেশের 61টি জেলার 66টি উপজেলার গ্রামীণ এলাকায় প্রকল্পের কাজ বাস্তবায়ন হচ্ছে। প্রকল্পের প্রধান কাজ হল এই প্রকল্প মেয়াদে দেশের 61টি জেলার 66টি উপজেলায় 31,000টি বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপন করা এবং যুবদের কর্মসংস্থান সৃষ্টি। গ্যাস রান্না ও বিদ্যুৎ উৎপাদন কাজে ব্যবহৃত হচ্ছে। প্রথমেই আসছেন সুলতানা পপি। এবছরে নির্বাচিত আত্মকর্মীদের মেধা তালিকায় প্রথম স্থান অধিকার করায় তাকে প্রদান করা হচ্ছে জাতীয় যুব পুরস্কার 2016। মোহাম্মদ ফারুক হোসেন যুব নেতৃত্ব বিকাশ ও সামাজিক কর্মকাণ্ডে অবদানের স্বীকৃতি স্বরূপ তাকে বিশেষ চাহিদা সম্পন্ন অটিস্টিক কোটায় জাতীয় যুব পুরস্কার 2016 প্রদান করা হচ্ছে। ভাবনা চিন্তা আর করিল না বৈশা মাঝি রে।
সাজে সেজেছি অনিকার।